সোমবার নর্দমা থেকে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো নবদ্বীপ পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের নন্দীপাড়া রোড এলাকায়। শিশুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় প্রতিনিধি ও পুলিশকে খবর দেয় এলাকাবাসীরা। 23 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলর স্বপন কুমার আচার্য ও নবদ্বীপ শহর থানার পুলিশ কর্মীরা শিশুটিকে নবদ্বীপ রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। নবদ্বীপ থানার পুলিশ নবজাত শিশুটির দেহ নিজ হেফাজতে নেওয়ার পাশাপাশি তদন্ত শুরু করেছে। খবর দিল যেখানে সদ্যজাত শিশুকে কেউ বা কারা ফেলে গেছে, সেটা স্বাভাবিক হলে সেটাকে একটা ব্যবস্থা করতে হবে। তারপর বাড়ি থেকে এলাম, এসে দেখলাম যে হ্যাঁ, রাস্তার উপরে কুকুরে দুলে ফেলে গেছিলো। আমাদের কর্মীরা সেখানে সব ছিলেন, সবাই থানায় ফোন করা হলো, থানা থেকে পুলিশ এলো, তারপরে পুলিশ এসে বডি তুলে নিয়ে চলে গেল। দৃষ্টিতে কী মনে হয়? এই তো একটা অমানবিক কাজ, পৈশাচিক কাজ। এই মানুষ ভুল করে, ভুলের প্রায়শ্চিত্ত এইভাবে শিশু হত্যা করে, এটা অবশ্যই নিন্দনীয় কাজ, এখানে তো সমর্থন করা যায় না। এটা একটা পাশবিক অমানবিক কাজ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। সোমবার নর্দমা থেকে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো নবদ্বীপ পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের নন্দীপাড়া রোড এলাকায়। শিশুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় প্রতিনিধি ও পুলিশকে খবর দেয় এলাকাবাসীরা। 23 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলর স্বপন কুমার আচার্য ও নবদ্বীপ শহর থানার পুলিশ কর্মীরা শিশুটিকে নবদ্বীপ রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। নবদ্বীপ থানার পুলিশ নবজাত শিশুটির দেহ নিজ হেফাজতে নেওয়ার পাশাপাশি তদন্ত শুরু করেছে। খবর দিল যেখানে সদ্যজাত শিশুকে কেউ বা কারা ফেলে গেছে, সেটা স্বাভাবিক হলে সেটাকে একটা ব্যবস্থা করতে হবে। তারপর বাড়ি থেকে এলাম, এসে দেখলাম যে হ্যাঁ, রাস্তার উপরে কুকুরে দুলে ফেলে গেছিলো। আমাদের কর্মীরা সেখানে সব ছিলেন, সবাই থানায় ফোন করা হলো, থানা থেকে পুলিশ এলো, তারপরে পুলিশ এসে বডি তুলে নিয়ে চলে গেল। দৃষ্টিতে কী মনে হয়? এই তো একটা অমানবিক কাজ, পৈশাচিক কাজ। এই মানুষ ভুল করে, ভুলের প্রায়শ্চিত্ত এইভাবে শিশু হত্যা করে, এটা অবশ্যই নিন্দনীয় কাজ, এখানে তো সমর্থন করা যায় না। এটা একটা পাশবিক অমানবিক কাজ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।